বাংলা নেটওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা পলাশির যুদ্ধ থেকে শুরু করে বাংলাদেশের ইতিহাস পর্যন্ত আমরা জানবো এই ভাইয়ের কাছ থেকে। হ্যাঁ, বাংলাদেশের পলাশির যুদ্ধ সম্পর্কে আজকে আমাদের এই ভাই আমাদের বাঙালির ঐতিহ্য 1971 সালের স্বাধীনতা সেটা সম্পর্কে আমাদের এই ভাই কিছু কথা বলবে। 1700 বাংলা শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা তিনি পরাজিত হওয়ার পরে বীরজাফরে বাংলার রাজত্ব পায়, কিন্তু প্রকৃতভাবে ইংরেজরা এদেশে আসে এবং তারা পর্তুগিজ, দাস, ফরাসি এবং ইংরেজ এরা বাংলাদেশে বাংলায় অবস্থান করে এবং তারা বিভিন্নভাবে বিভিন্ন জিনিস যেমন নীলকুঠি চাষ করে ইত্যাদি এবং দেশে ক্ষমতা শাসিত করে তারা এই বাংলার মানুষের উপর নানাভাবে অত্যাচার নির্যাতন করে এবং বাংলার রাজত্ব চিরদিনের জন্য কেড়ে নেয়, শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু 1918 সালে প্রথম বিশ্বযুদ্ধ হয় এবং সে বিশ্বযুদ্ধে আবার বাংলার মানুষ তাদের সাথে যুদ্ধ করার একটা সুযোগ তৈরি করে এবং 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1947 সালে বাংলার মানুষগণ ইংরেজদের এদেশ থেকে বিতাড়িত করে এবং বাংলাকে দুই ভাগে ভাগ করা হয়। একটি পাকিস্তান আর আরেকটি ভারত। পাকিস্তান বলতে সাধারণত মুসলমানদেরকে বোঝায় এবং ভারত বলতে সাধারণত হিন্দু সম্প্রদায়কে বোঝানো হয়, কারণ তারা ধর্ম নিয়ে বাড়াবাড়ির কারণে তাদের দুই খণ্ডে বিভক্ত করা হয় এবং পাকিস্তান দুই ভাগে বিভক্ত হয়, একটা হলো পূর্ব পাকিস্তান আর একটি পশ্চিম পাকিস্তান। পশ্চিম পাকিস্তানরা আবার পূর্ব পাকিস্তানদের সাথে নানাভাবে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন ইত্যাদি সৃষ্টি করে এবং পূর্ব পাকিস্তানরা তাদের এই অত্যাচার থেকে রেহাই পাওয়ার জন্য 1952 সালের ভাষা আন্দোলন, 1966 সালের শহীদাবাদ দাবি, 1969 সালের গণঅভ্যুত্থান এবং 1971 সালের স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে পূর্ব পাকিস্তানের মানুষ ফিরে পায় এই বাংলাদেশ এবং 1971 সালে 25শে মার্চ কালো রাত্রে হানাদার বাহিনীরা বাংলার উপর চরম নির্যাতনের পরপরে 1971 সালের 26শে মার্চ থেকে যুদ্ধ শুরু হয় এবং 1971 সালের 14ই ডিসেম্বর তা চূড়ান্তভাবে শেষ হয় এবং 16ই ডিসেম্বর তা গণনা করা হয়। বাংলার প্রথম রাষ্ট্রপতি করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং প্রথম প্রধানমন্ত্রী করা হয় তাজউদ্দিন আহমেদকে এবং বাংলাদেশের অস্থায়ী সরকার গঠন করা হয় মুজিবনগরে এবং সেই মুজিবনগরে বাংলার সরকার স্থানান্তর করা মুজিবনগর থেকে ঢাকায় তার স্থানান্তর করা হয়। জাযাকাল্লাহু খায়রান।